হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকের আমি ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জানিয়ে দেবো আমি সাইরু হিল রিসোর্টে কীভাবে গিয়েছিলাম এবং কী কী করেছি সব কিছু। এটা আমার আজকের আউটফিট। আমরা সকাল 6:30 দিক বাসা থেকে রওনা দিই, কারণ আমাদের ফ্লাইট ছিল 9:40। আমরা টোটাল 6 জন ছিলাম, আমরা 4 জন এবং আমার সেজফালা আর তার ছেলে। ঢাকা থেকে বান্দরবন এত দূরে যে আমরা ভাবি কি যে যদি আমরা পুরোটা টাইমে গাড়িতে করে যাই তাহলে আমাদের সারাদিনটাই নষ্ট হয়ে যাবে, আমাদের আর ঘোরা হবে না। এই জন্য আমরা ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত ফ্লাইটে যাই। এরই মাঝে আমাদের সাথে দেখা হয়ে যায় বাংলাদেশের ফুটবল টিমের কিছু মেয়েদের সাথে। আমরা চিটাগাং এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছিলাম বান্দরবনের উদ্দেশ্যে 11:15 দিকে। ও আর হ্যাঁ, আমরা চিটাগাং থেকে বান্দরবনে যাওয়ার জন্য অনেকদিন আগে থেকেই একটা নোয়া গাড়ি ভাড়া করে রেখেছিলাম। 6000 or 5000 টাকার মতো লেগেছিল। সাইরু হিলসেতে পৌঁছাতে আমাদের 2টার মতো বেজে গিয়েছিল। আর ঢুকেই আমি দেখি এত সুন্দর পরিবেশটা আর চারপাশে মেঘ, তাই আমি একটু ভিডিওতে আনলাম। আর এই সাইডেই পানিতে কিছু মাছ ছাড়া ছিল, যদিও পানি ক্লিয়ার ছিল না, দেখে মাছগুলো বোঝা যাচ্ছে না, তবে খাবার দিলে মাছগুলো অনেক একসাথে হয়ে থাকে, তখন দেখতে সুন্দর লাগে। আর এই হলো রিসেপশনের প্লেসটা একটু অন্যরকম করে ডেকোরেশন করা হয়েছে। আমি মূলত এখানে সব কিছুই কাঠ বেত এগুলো দিয়েই তৈরি করা হয়েছে। আর আমি একটু হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম আর কিছু ক্লিপ নিলাম। এরপর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। ওয়েলকাম ড্রিঙ্কসটা ছিল মূলত জিরা পানি, সাথে তেঁতুলও অ্যাড করা। এরপর আমি রিসেপশন থেকে সামনের দিকে একটু হেঁটে যাই, যে দেখি ভিউটা অনেক সুন্দর লাগতেছে, চারপাশে পাহাড় আর মেঘগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এটা বাচ্চাদের একটা খেলার জায়গায়। আর যেহেতু 2:30 বেজে গিয়েছিলো তো আমরা ভাবলাম কি একবারে লাঞ্চ করেই তারপরে রুমে যাই। লাঞ্চে আমাদের হেভি কিছু বেশি একটা খেতে ইচ্ছা করছিল না, তাই আমরা ভাবলাম কি রাইস সাথে ডিম ভর্তা, আলু ভর্তা, ডাল, মাংস আর তেলাপিয়া মাছ অর্ডার দিই। এরপর লাঞ্চ শেষে কিস নিয়ে নিয়ে আমরা একটা এক্সিকিউটিভ রুম, একটা প্রিমিয়াম রুম নিয়েছিলাম, যেহেতু আমাদের পাশাপাশি থাকার ইচ্ছা ছিল। প্রিমিয়াম রুমের কস্ট পার নাইট পড়েছিল 18000, আর এক্সিকিউটিভ রুমের পার নাইট কস্ট পড়েছিল হলো 16000। আর যেহেতু আমরা 6 জন মানুষ ছিলাম, তাই আমরা এক্সট্রা করে আর রুম না নিয়ে আমরা প্রতি রুমে একটা করে এক্সট্রা বেড নিয়েছিলাম, যেখানে পার নাইট 5000 মতো পড়েছে। আমরা সুম কটেজে উঠেছিলাম আর এখানে আমি পুরো রুমটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু এখানে যখন তখন অনেক বৃষ্টি নামে, তো আমরা রুমে এন্টার করতে অনেক বেশি বৃষ্টি নামছিল, তো সেজন্য হয়তো কম বোঝা যাচ্ছে। আর এটা হলো বাইরের ভিউটা, বেলকনির থেকে যেটা দেখা যায় সেটা। এই যে উইন্ডোটা, এটাই শুধু এক্সিকিউটিভ রুমে নাই, আর মোটামুটি সব কিছুই সিমিলার। অষ্টমে বাথটাবের এরিয়াটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল, আর এইখানে বসে বসেও সরাসরি বাইরের ভিউটা দেখা যাবে। আর এই সাইডে বাঁশ দিয়ে ময়ূর মতো করে স্টাইল করে তাক তাক করে টাওয়েলগুলো রাখা হয়েছে, যেটা আমার স্টাইলটা খুব ভালোই লেগেছে। অ্যান্ড এই সাইডে সোপ, ব্রাশ, শাওয়ার জেল অ্যান্ড পেস্ট রয়েছে, আর এখানে একটা হেয়ার ড্রায়ার আছে, আপনি চাইলে ইউজ করতে পারবেন। আর রুমে একটা কাভার্টের মতো ছিল, যেখানে আমি ওপেন করে দেখি একটা লকার। আর এই সাইডে হলো 2টা বালিশ, আর নিচে একটা ফ্রিজ আছে। ফ্রিজের ভিতরে 5 রকমের ড্রিঙ্কস অ্যান্ড ওয়াটার দেওয়া। আমার মূলত এখানের কিছু কিছু ডেকোরেশন অনেক ভালো লেগেছে, যে জিনিসগুলো একটু অন্যরকম করার ট্রাই করেছে সেই জিনিসগুলো আমি ভিডিওতে আনছি। এই যে ওয়াচটা, এটাও কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেট করা। এরপর ভাবলাম কি যেহেতু এখন বৃষ্টি নামছে হালকা পাতলা করে, তো সুইমিং পুলেই যাওয়াটা ঠিক হবে, যেহেতু ঘুরে দেখারও কিছু নেই, কারণ চারদিক অন্ধকার হয়ে আসছে। বাট অন্ধকার হয়ে গেলে আমার এখানে এসে সুইমিং পুলে অনেক ভালো লেগেছে, কারণ আমি পুরো সানসেটটা এনজয় করেছিলাম ওদিনকে। মানুষের সাইরুতে আসার মেইন আকর্ষণই থাকে এই সুইমিং পুলটা, যেটা আমি এখন দেখাচ্ছি, কারণ এখান থেকে আসলেই এই কর্নার থেকে ভিউটা অনেক সুন্দর দেখা যায়। দেন ড্রেস চেঞ্জ করে আমরা ডিনারের জন্য চলে আসি। আর যেহেতু লাঞ্চ টাইমে আমি এখানে একটা ভিডিও আনতে পারিনি, তাই ডিনারেই একটা ভিডিও নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এখানের পরিবেশটা। আমরা এদিনকে সবগুলো আইটেমই চাইনিজ আইটেম অর্ডার করেছিলাম এবং খাবারগুলো ভালোই ছিল। খাবার শেষে ভাবলাম কি একটু হেঁটে দেখি। হেঁটে দেখতে দেখতে দেখি কি যে রাত্রেবেলা একটা সাইডে, যেখানে রিসেপশন তার একটা পাশেই, একটা স্টোরের মতো করে খোলা আছে, যেখানে অনেক শাল আর মাফলার আছে, আর এই সাইডে কিছু ব্যাগ এবং মালাও আছে। এর মাঝে বাবা মা বললো যে এখানে যখন এসেছি তখন কিছু কিনে নিয়ে যাই, তো শালগুলো আমাদের কাছে 800 টাকা রেখেছিল আর মাফলার হলো রেখেছিল 200। পরের দিনও আমাদের সাইরুতেই কাটানোর ইচ্ছা ছিল, তাই আমরা সকাল সকাল চলে যাচ্ছি ব্রেকফাস্টে, কারণ 9টার পর গেলে ব্রেকফাস্ট সেরকম কিছু পাওয়া যাবে না, তাই জলদি যাচ্ছি। আর যেহেতু কালকে সুইমিং পুলে সেরকম ছবি তুলতে পারিনি, তাই আজকে ভাবলাম কি যদি রোদ ওঠে তাহলে ব্রেকফাস্টের পর ওখানে যে কিছু ছবি তোলা যাবে।
ব্রেকফাস্টের আইটেমগুলো আমি দেখিয়ে দিচ্ছি যে কী কী আইটেম ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ব্রেকফাস্ট হিসেবে আর যেহেতু বাফে তো কমই আইটেম ছিল, এখানে বেশি একটা আইটেম ছিল না, তাও যা যা পেয়েছি আমি সেগুলোই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এবং আমরা সব কিছুই আইটেম মোটামুটি পেয়েছিলাম, কোনো কিছুই বাদ যায়নি। খাবার খেতে খেতে ভাবছিলাম কখন যে রোদ উঠবে আর আকাশটা পরিষ্কার হবে, তাহলে আমি সুইমিং পুলে তাড়াতাড়ি চলে যাবো ছবি তোলার জন্য। একটু পর দেখলাম আকাশটা পরিষ্কার হয়ে গেছে, তো আমি জলদি জলদি করে উপরে চলে গেলাম। এখানে একটা কাঠগোলাপ ফুল ছিল, আমি ভাবলাম কি এটা আমার ভাইয়াকে দিয়েছি রাই, তাহলে এটা নিয়ে ছবি তুললে অনেক সুন্দর আসবে ছবি। সাইরু হিলটা যেহেতু অনেক উচ্চতায়, তো যখন অনেক মেঘ করে তখন এই রিসোর্ট দিয়ে পুরোটাতেই অনেক মেঘ চলাচল দেখা যায়, কিন্তু আমার যেহেতু ছবি তুলতে অনেক ভালো লাগে তাই আমি চাচ্ছিলাম একটু রোদ উঠুক। তো এখানে এসে মোটামুটি রোদ বৃষ্টি সবকিছুই আমরা পেয়েছি, তো ভালোই লেগেছে সবকিছু। এরপর আমি একটু পোজ দিচ্ছিলাম সুইমিং পুলে দাঁড়ায় দাঁড়ায়, যা আপুকে বলছিলাম যে আমি এরকম রকম করবো, আমাকে একটু ভিডিও করে দাও। তারপর আমি রুমে গিয়ে রেডি হয়ে নিলাম, এই যে আমার আউটলুকটা। লাঞ্চের জন্য ভাবছিলাম ট্রেডিশনাল কিছু ফুড আইটেম অর্ডার দেওয়া যাক। আমরা চিবালি ব্যাম্বু চিকেন অর্ডার করেছিলাম, আমরা নর্মালি যেরকম চিকেন কারিটা খাই তার থেকে একটু ডিফারেন্ট ছিল, আর স্বাদটা খারাপ ছিল না, এটা আমার কাছে ভালোই লেগেছে। কিন্তু বেশি ভালো লেগেছে এই তেলাপিয়া মাছটা, আমি নর্মালি তেলাপিয়া মাছটা অত বেশি লাইক করি না, কিন্তু এখানে আমার তেলাপিয়া মাছটাকে অনেক বেশি ভালো লেগেছে, চিকেন কারির থেকেও বেশি ভালো লেগেছে তেলাপিয়া মাছটা। এরপর ভাবলাম কি কালকের থেকে আসার পরে একবারও নিচের দিকেরটা যাওয়া হয়নি, যেটাকে বলা হয় শিমুলতলা। শিমুলতলা অনেক নিচে ছিল, আমার যেতে যেতেই অনেক কষ্ট হয়ে যাচ্ছিল, আপনারা আমার চলা দেখলেই দেখতে পারবেন যে আমি কত ধীরে ধীরে আস্তে আস্তে যাচ্ছি, কারণ এটা এত নিচে। তো শিমুলতলায় তিনটা কটে ছিল, এখানে ছয়জন করে মানুষ থাকতে পারবে এক একটা কটেজে, আর এই যে হলো এখানে লিফট, যেহেতু এটা অনেক নিচে এখানে করে মানুষজন মালামাল নামাতে পারবে। এরপর রুমে গিয়ে সুন্দর করে সানসেটটা দেখলাম। আজ যেহেতু লাস্ট নাইট ছিল, আমি ভাবলাম কি একটু কাচ্চি বা বিরিয়ানি টাইপের কিছু একটু টেস্ট করা যাক, তো আমি কাচ্চিটা অর্ডার দিয়েছিলাম, তো কাচ্চিটা আমার কাছে বেশি ভালো লেগেছে, আর ফিনটা মোটামুটি লেগেছে, আর স্যুপটা চলে। এভাবে করেই সাইরু হিল রিসোর্টে আমাদের দুইটা রাত কেটে গেল, আর এরপরে আমি পরের দিন বান্দরবনে কই কই গিয়েছি এবং কী কী করেছি সব কিছু আমি পরের ভিডিওতে দেখে দেবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।